fucking hoe. I love it. সে যদি দয়া করে তাহলে আমাদের স্যার তোকে ছেড়ে দেবে, তাছাড়া আজকে বেঁচে থাকার তোর কোনো চান্স নেই। মাই কামিং স্যার? ইয়েস স্যার, ইউজন ফোন করেছিল, হায়োজিনকে ধরতে পেরেছে। বদমাশটাকে আমি আমাদের বাংলোর দিকে নিয়ে যেতে বলেছি। গুড, ভেরি গুড। সো স্যার, ক্যান আই গো নাও? ইয়া, লেটস গো। বলে জাঙ্গুক রেডি হয়ে নাই। এরপর ইউনোর সাথে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অন্যদিকে হায়োজিনকে বাংলোর ভিতরে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। হায়োজিন ছিল একজন রিপোর্টার, সে ছিল একজন ধরিবাজ লোক, উল্টাপাল্টা কথা ছাপিয়ে শুধু চারদিকে প্রচার করত। জাঙ্গুকের নামেও করেছিল, তাই ওকে ধরে আনা হয়েছে। ওকে বেঁধে রাখা হয়েছিল। এমন সময় বাংলোর সামনে একটা বড় কালো কালারের গাড়ি এসে থামে। চারদিকে সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে। হায়োজিনের তো এখন আত্মা কাপাকাপি করছে, মনে হচ্ছে প্রাণটা এখনই বের হয়ে আসবে। তীব্র গতিতে বাইক চালিয়ে চলেছে সুহু, কারণ ওর পিছনে আছে জোম। পিছন থেকে সুহুকে কেউ তাড়া করছিল, কারণ সুহুর বাইকের পিছনে অনেকগুলো গাড়ি ছিল। হাইওয়েতে উঠে ব্রিজের মাঝখানে এসে সুহুর বাইকটা থেমে যায়। অনেক চেষ্টা করেও বাইকটা স্টার্ট করতে পারলো না। তখন বাইক থেকে নেমে সামনের দিকে দৌড়ানো স্টার্ট করলো। বাট সুহু এখন বুঝতে পারছিল শত চেষ্টার পরেও ও আজকে বাঁচতে পারবে না, কারণ সামনেই একটা গাড়ি এসে থেমেছে। সামনে গাড়ির পেছনে গাড়ি, সুহু এখন যাবে কোথায়? তখনই গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসে। মেয়েটা সুহুর দিকে এগিয়ে আসছে, তার মানে সুহুর মৃত্যু কাছে। মেয়েটা দেখতে এতই সুন্দর ছিল যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। বাট ওকে প্রপোজ করার কলিজা এ পর্যন্ত কাউর হয়নি, বিকজ শি ইজ দ্য মাফিয়া কুইন কিম তেয়াং ওরফে তে। তে জাতি মেয়ে হলেও এর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। পোশাক আশাক আর চলাফেরা পুরো ছেলেদের মতো। নারী মন নাকি নরম হয়, বাট এর ক্ষেত্রে পুরোটাই উল্টো। টার্গেট কখনো মিস হয় না, আর ভিতরে দয়া মায়া নেই বললেই চলে। গান হাতে নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে এসে বলে, বাহ, যার খাস যার পরিস তার পেছনেই আবার ছুরি মারিস, আমার
কি ম্যামকে দিতে যাচ্ছিস? সরি, প্লিজ আমাকে মারবেন না। ওয়াও, তোকে কি আমি একবার বলেছি যে তোকে আমি মারবো? বাট যেহেতু তুই বলছিস তাহলে মারতে আবার হয়। আর সরি, এই শব্দটা তো আমি চিনি না। আপনার ফ্রেন্ডের পা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে প্লিজ মারবেন না, আমার বাঁচার অনেক দিনের ইচ্ছা। ও আচ্ছা, কিন্তু আমার হাতে যে পা দেয় সে তো বাঁচতে পারে না, কি করি এবার? উঠে বসে এরপর বাইকে চলে যায়। বাইকে যেতেই দেখে তের বাবা সোফাতে বসে আছে, ল্যাপটপে কিছু কাজ করছিল। আর তখনই তে বাইকে আসে। তে কোথায় গিয়েছিল এক্সপ্লেইন করতে হবে, তুমি জানো না? আর এই দেখো পেন ড্রাইভ। ও, ওই শয়তানটাকে তাহলে ধরতে পেরেছো? কাম অন ড্যাড, কি যে বলো না, শুধু পাইনি, জানতো সেখানে পুঁতে দিয়ে আসছি। আমার ডিটেলস নিয়ে পালিয়ে যাবে সেটা আমি কখনো হতেই দিব না, তো এখন আমি যাচ্ছি উপরে, বাই। বলে তে নিজের রুমে চলে যায়। আর নামজুন এমনিতেও তার মেয়ের উপরে কথা বলে না। সকাল 10টা মিস্টার সেহন বসেছিল, আর তখনই জাংকুক সেখানে আসে। ও, আই এম সরি ফর লেট। ইটস ওকে, বসুন না প্লিজ। থ্যাঙ্কস। এই বলেই জাংকুক সেখানে বসে পড়ে। তাহলে কথা না বাড়িয়ে আসুন টপিকে আসি। ওহ, শিওর, লেটস কাম টু দা পয়েন্ট। ইয়া। তখন সেহন জাংকুকের সামনে ফাইল এগিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বাজেট, আপনার মত অনুযায়ী রেখেছি, আর এই প্রজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি তো সবকিছু জানেনই, আর যদি ভালো লাগে তাহলে এখানে একটা সাইন করে দেবেন। যেহেতু অস্ত্রগুলো আপনার প্রয়োজন, তাই আপনারই সাইন করতে হবে। আমাদের গ্যাং কাজ করার আগে একটা স্ট্যাম্পে সাইন নিয়ে নেয়, যেটা আমরা প্রমাণ স্বরূপ রেখে দিই, কেউ যেন চিটিং করতে না পারে। সো মিস্টার জিওন জাংকুক, সাইন প্লিজ। কেন নয়, অবশ্যই করছি। এই বলে জাংকুক পকেট থেকে গান বের করে, আর গান বের করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। মিস্টার জিওন জাংকুক, আপনি সাইন করার জন্য পেন বের করবেন, তো গান কেন? আপনার গ্যাং এর রুলস হলো একটা সাইন নিয়ে সবকিছু স্ট্যাম্প করে রাখা। আমার একটা রুলস আছে, আমি পেন নয় গান দিয়ে সবকিছু স্ট্যাম্প করে রাখি। আপনি যদি রেডি থাকেন তাহলে স্ট্যাম্পটা তৈরি করে। জাংকুক তো একদম শয়তানের মতো হাসি দিচ্ছিল। এদিক থেকে সেহনুরে বুঝতে বাকি রইল না যে জাংকুক সবকিছু জেনে গেছে, তাই ও গান বের করে জাংকুকের দিকে তাক করে। জাংকুক আইটু মুচকি হেসে বলে, একজন পুলিশ অফিসার হয়ে আপনি এত কাঁচা কাজ কিভাবে করলেন? মিস্টার এসআই মিনিও, আপনার কি মনে হয় আমাকে টপকানোটা এতটা সহজ? আর আপনার সাহস হলো কিভাবে? সেটাই তো মাথায় ঢুকছে না। আপনার কি আমাকে দেখে কোনো চিপাগুড়ির মাস্টার মনে হয় নাকি, যে ফুস করেই আমাকে লাইন দিয়ে চলে যাবে? মিনিয়মের তো শরীরে ঘাম জ্বরছে, ও ভাবছে যে এত নিখুঁতভাবে কাজ করার পরও জাংকুক কিভাবে জেনে গেল। আরে সেটা তো ছাড়াই আছে, তাও এত ঘামছেন। আমি জানি আপনি এখন কি ভাবছেন, আপনি এটাই ভাবছেন যে আমি আপনাকে কিভাবে চিনে ফেললাম, তাই না? বলছি বলছি, কুল ডাউন, উত্তেজিত না হয়ে বসুন, এক গ্লাস পানি খান, তারপর সবকিছু খুলে বলছি। আর জাংকুকের কথা মতো তো মিনিয়ম চেয়ারে বসে ঠক ঠক করে পানি খেল। এবার শুনুন ব্যাপারটা কি হয়েছে। আপনাদের মতো কিছু ছেঁচড়া বিড়াল যে আমার পেছনে বেশি, সেটা তো আমি ভালো করেই জানি। এমনি এমনি তো শহরের এত বড় মাফিয়া হয়নি যাকে দেখে সবাই ভয় পায়। আপনি বেকুইনের গ্যাংয়ের একজন পালিত বিড়াল, দ্যাটস অ্যাম রাইট, যে টাকার লোভে পুলিশের পোশাকে নোংরামি করে। আমরা খারাপ, এটা তো সবাই জানে, এটা তো আমরা গর্ব করেই বলতে পারি। কিন্তু আপনার পেশাটা তো অনেক বেশি ভালো আর সৎ, তাহলে সৎভাবেই চলুন না। যাই হোক, মেইন পয়েন্টে আসে, বেকুইন আমাকে টপকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমি কিন্তু কোনো লড়াই করি না ওর সাথে, না আমার সাথেও শত্রুতা আছে। আমি মাফিয়া হয়েছি শুধুমাত্র কিছু মানুষকে মারার জন্য, সবাইকে ভয় দেখানোর জন্য না। দেখুন, আমাকে টপকানোর জন্য কোনো ফাঁদ পাতবে না, এটা হতেই পারে না। তাই যাকে আপনারা মিস্টার সেহন ভেবে কালকে রাতে আপনার গ্যাংয়ের কাছে নিয়ে গেছেন, সেটা আসলে মিস্টার সেহনই না। মিস্টার সেহন তো আমার কাছে আজকে সকালে ফ্লাইটে এসেছে, এয়ারপোর্ট থেকে মিস্টার সেহন ভেবে তুলে নিয়ে গেলেন। হাউ ফানি, আমি একজন আইনের লোক, তুমি আমাকে কিছুই করতে পারবে না। তাই নাকি, আমি তো কোনো আইনের লোককে মারি না। না কোনো আইনের লোক আমাকে মারতে আসে, কারণ সবাই জানে আমি কেমন। আমি তো মারবো আমার সাথে একটা চিটার করা লোককে। এই বলে জাকুক মিনিয়মকে শুট করে দিল, মিনিয়ম কিছু করার আগেই। রুমের ভিতরে বন্দুকের আওয়াজ পেয়ে জাকুকের লোকরা ভিতরে চলে আসলো। জাকুক তো সবকিছু একদম ক্লিন করতে বলে চলে গেল, অন্য একটা জায়গায় সেহনের সাথে ডিল করতে গেল। এটা ছিল পুরোই রিয়েল।
সকাল 12টার সময় তে ঘুম ভাঙে। তে চুলগুলো অনেক বেশি সুন্দর ছিল আর তে লুক দেখলে যে কেউ কাশি খাবে। তে দেখতে তো পুরোই পরীর মতো কিন্তু মনটা খুব কঠোর। যে মাফিয়া গিরি করতে সবচেয়ে বেশি পছন্দ করে এই শহরে সবাই ওকে কিমটিয়াং নামে চেনে, কিন্তু ওর ফেস এখনো কেউ দেখতে পায়নি। কারণ ও একদম সাধারণ, সাধারণ ভাবে চলাফেরা করে, তাই ওকে কেউ চিনতে পারে না। সাধারণ জনগণের মাঝে দিয়ে ও নিজেকে গড়ে তুলেছে মাফিয়া কুইন হিসাবে। তে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে যায় একদম সাধারণ পরিবেশে। বললাম না কেউ ওকে চিনতেই পারে না। ক্লাস ছিল আজকে 2:30 থেকে, তাই এত দেরি করে ঘুম থেকে ওঠা। আর কলেজে সবাই ওকে তে নামে চেনে। যার মানুষ মারতে এক বিন্দু হাত কাঁপে না, সে নাকি ভার্সিটি থেকে তার ফ্রেন্ডের সাথে এত ভালো করে কথা বলে। আর ওর বেস্ট ফ্রেন্ড ছিল জিমিন। তের জীবনের ঘটনা জিমিন সবকিছুই জানে, আর তে যে একটা মাফিয়া সেটা জিমিন ভালোভাবেই জানে। শুধু জিমিনই জানে, অন্য কেউ জানে না। 5টা দিয়ে তে বাড়িতে আসে। বাড়িতে আসতে না আসতে তের বাবা নামজন বলে, তে একটা কথা ছিল। উফ বাবা, মাত্র আসলাম। আচ্ছা ইম্পর্টেন্ট হলে বলো। হ্যাঁ অনেক বেশি জরুরি। আচ্ছা বলো, ওই বাংলোটা তো নিলামে উঠেছে, তুই যেটা কিনতে চেয়েছিলি। মানে কখন, কবে? আজকে সন্ধ্যার সময় শুরু হবে। আজকে সন্ধ্যার সময় শুরু হবে আর তুমি আমাকে এখন বলছো? এখন 5টা বাজে, আমি কখন যাব সেখানে? বলছি কি, ওই বাংলোটা নিয়ে তুই কি করবি, ছেড়ে দে তুই ওটা। আর ইউ ম্যাড? তুমি জানো আমার মায়ের কত শখ ছিল, যদি 10 কোটি টাকাও হয় না তবু আমি এই বাংলোটা কিনেই ছাড়ব। আচ্ছা তোর যা ইচ্ছা, জানানোর কথা জানালাম, না ছাড়া তো অনেক বেশি রাগ করতি। তুমি কি বলছো, আমি রাগ করতাম না? মানে যে কিনে নিত না তার কাছ থেকে আমি খুন করে হলেও নিয়ে আসতাম, কারণ ওটা আমার মনের স্বপ্ন, আমি পূরণ করবই। বলেই তো তে নিজের রুমে চলে যায়। এদিক থেকে সন্ধ্যা হয়ে যায়, তে তো একটু বের হতে হতে দেরি হয়ে যায়। তে তোর গার্ড নিয়ে বের হয়ে পড়ে আর তে আজকে নিজেই গাড়ি চালাচ্ছে, কারণ যে কোনো মূল্যে বাংলোটা তে পেতেই হবে। এদিকে তো সবকিছু শুরু হয়ে গেছে, চারদিকে মানুষদের গমগম করছে। বাংলোটা নিলামে উঠেছে বলে অনেকেই কিনতে এসেছে, তবে জাঙ্কুকু কিন্তু বাদ যায়নি, ও এসেছে। বাংলোটা 5 লাখ থেকে নিলামে উঠেছে, 1 কোটি পর্যন্ত গেছে, কিন্তু সবাই তো বাড়তির উপর বলেই চলেছে। জাঙ্কুক তো শুধু বসে বসে দেখছে, কারণ ও তো ছক্কা মারবে পরে। এমন করতে করতে যখন 3 কোটি পর্যন্ত যায় তখন তো অ্যানাউন্স করা শুরু হয়ে যায়। 3 কোটি 1, 3 কোটি 2, 6 কোটি। জাঙ্কুক এভাবে বলাতে তো সবাই একদম জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ কোথায় 3 কোটি আর কোথায় 6 কোটি, কিভাবে 3 কোটি থেকে একদম ডাইরেক্ট 6 কোটিতে চলে যাওয়া যায়। 6 কোটিতে পৌঁছে গেছে, এর উপরে কি কেউ দিতে পারবেন? 6 কোটি 1, 6 কোটি 2, 10 কোটি। মেয়ের কণ্ঠ সবার মাঝে ভেসে আসলো আর জাঙ্কুক কণ্ঠটা শুনে একদম থ হয়ে গেছে, ওর মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এই কণ্ঠটা শুনে জাঙ্কুকের মনে হচ্ছিল মেয়েটাকে ও খুব ভালোভাবে চেনে। তার পুরো মুখ ঢাকা ছিল আর শুধু চোখ দুটো বের হয়েছিল, চোখ দুটো মায়াবী টানা টানা, দেখতে অপরূপ সুন্দরী। চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল তে কতটা সুন্দর। 10 কোটি, যেভাবে হোক এই বাংলোটা আমার চাই। আর আমার জানার মতে এখানে কোনো অ্যাবিলিটি নেই যে 10 কোটি উপরে যাওয়ার, আর যদি থাকেও আমি তার চেয়েও বেশি বলবো। 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3, বলার সাথে সাথে চারদিকে হাততালির আওয়াজ শুরু হয়ে যায়। ম্যাম এখানে একটা সাইন করে দিন। সাইন আমি করব না, যা করার ওকে দিয়ে করাও, বলেই তে গায়ের উপর সব দায়িত্ব দিয়ে সবিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিক থেকে জাঙ্কুক ভাবতে থাকে ওর উপর দিয়ে কি কথা বলতে পারলো। জাঙ্কুক তো সাথে সাথে লোক পাঠায় এই মেয়েটাকে সেটা জানতে। আর এদিক থেকে কাই সব সাইন টাইন দিয়ে টাকা পে করে দেয়। জাঙ্কুক যে লোকটাকে পাঠিয়েছিল তে সামনে গিয়ে সেই লোকটা বলছে, এই তোমরা কারা? আর এই মেয়েটাকে, এই মেয়েটার পুরো আইডেন্টিটি আমার বস চেয়েছে। তোমার এত বড় সাহস যে আমার বসের উপর দিয়ে তুমি একটা জিনিস নিয়ে নিলে? হাউ ফানি, কি এটা, কোথা থেকে আসছে? জানি না। এই তুই কে রে, কোথা থেকে আসছিস? আমি যেখান থেকে কেন না আসি ওনার আইডেন্টিটিটা আমার লাগবে। আমার আইডেন্টিটি তো লাগবে, তাই না? আমি কিম তিয়াং, আর বাকি আইডেন্টিটি আমার লোকরা তোকে বুঝিয়ে দে। এ বুঝিয়ে দে তো, এই এদিকে আয়। আরে দাঁড়া দাঁড়া, তোর বসের নাম কি সেটা তো শুনে যাই। আমার বসের নাম জিয়ন জাঙ্কুক, অবশ্যই নাম শুনেছেন। জিয়ন জাঙ্কুক, এই খোঁজ লাগা আর ওকে আমার আইডেন্টিটিটা দে, বলেই তে সেখান থেকে চলে যায়। আর এদিক থেকে তো তেল লোকরা জাঙ্কুকের লোকটাকে একদম হাত ভরা করে ছেড়ে দেয়। বস আমাকে কার কাছে পাঠিয়েছেন, আমাকে মেরে পুরো শেষ করে দিছে। তোকে মেরে শেষ করে দিল, আর তুই কি করলি, মোলা হাতে করে বসেছিলি নাকি? বস আমার মনে হয় মেয়েটা একটা মাফিয়া, ওর নাম কিম তিয়াং।
নামটাই শুধু জানতে পেরেছি, অন্য কিছু জানতে পারিনি। কিন্তু আমার উপর যে পাগলটা নিল তার উপর আবার আমার লোকে মেরেছে। ওকে তো আমি দেখে নিব। তে তো আজকে মহা খুশি, কারণ তে আজকে ওর মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছে। ওর মায়ের অনেক স্বপ্ন ছিল এই বাংলোটা কেনার, তাই তে আজকে ওর মায়ের স্বপ্নটা পূরণ করেছে। আর তের মাকে সেটা তোমরা গল্প দেখতে দেখতে জানতে পারবে। হঠাৎ করে তের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে তে একটা শয়তানি হাসি দেয় আর ফোনটা রিসিভ করে। তিয়াং কাজটা তুই একদম ঠিক করিসনি, তুই আমার লোককে মেরে আমার কাছে পার্সেল করে পাঠিয়েছিস। কে তুই? তোকে তো চিনতে পারছি না। তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর সবচেয়ে বড় শত্রু, যাকে দেখে তুই ভয় পাস। আমি তোকে দেখে ভয় পাই? নিজের প্রশংসা নিজে তো ভালোই করতে শিখছিস। আজ তো তোর লোককে মেরে পার্সেল করে তোর কাছে পাঠিয়েছি, কবে যারা দেখবি তোকে আমি মেরে পার্সেল করে দিব। তুই আমাকে মারার আগে না আমি তোকে ধ্বংস করে দিব। তাহলে আয় না এখনই লাগে কলেজে, এত সাহস আছে তো ফোন দিছিস কেন? বাড়িতে আসতে পারলি না? তোর বাপকে যেভাবে মেরেছি এক চুটকিতে তোকেও সেভাবে মেরে ফেলতে পারি, কিন্তু তোকে আমি বাঁচিয়ে রেখেছি আমার ভবিষ্যৎটা দেখার জন্য। কারণ তোকে মেরে ফেললে আমার সুখ দেখবে কে? তাই আমি তোকে তিলে তিলে মারবো। প্রিয়াং তুই ভুলে যাস না, তোর মতো আমিও একজন মাফিয়া, তোর জীবনটাকে আমি একদম ঝালাপালা করে দিব। তুই আমার পালটাও ফালাতে পারবি না, আর তোর সব কাজে আমি বাধা দেবো, এটা আমার চ্যালেঞ্জ। আর সুর কথা বলছিস, তোর লোক আমার জিনিস নিয়ে চলে যাবে আর আমি ওকে ছেড়ে দিব। ওকে যে টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াইনি এটাই ওর অনেক বড় ভাগ্য। এত সাহস তাকে তো সামনে এসে কথা বল, ফোন করছিস কেন? বলেই সাথে সাথে তে ফোনটা কেটে দেয়। ওইদিক থেকে মেয়েটার তো একদম গা পিত্তি জ্বলে যাচ্ছে। পরের দিন এই মেয়েটারই একটা ডিল ছিল। ডিলটা ছিল এমন, অনেকগুলো ড্রাগ বিদেশে পাচার করতে হবে, তবে সেটা যাবে জলপথে একটা বিশাল জাহাজে করে যাবে। মেয়েটা তো সব লোকজন দিয়ে ওর সব মাল পাঠিয়ে দিয়েছে, কিন্তু ও যায়নি। যদি ও যায় তাহলে তো ধরা পড়ে যাবে। আর এই সব কথা তের কানে চলে যায়, আর তে তো কখনো অন্যায় প্রশ্রয় দেবে না। তার উপর আবার তার একটা বড় শত্রু ডিল, এটা যদি নষ্ট করতে পারে তে তো একদম লালে লাল। সন্ধ্যা দিন হলো জাহাজটা যাওয়ার সময়, তখনই তে সেখানে ওর লোকজন নিয়ে পৌঁছে যায়। জাহাজের ভিতর অলরেডি সব মাল তোলাও হয়ে গেছে, এখন শুধু রওনা হবে। এমন সময় তে সে জাহাজের ভিতর ঢুকে পড়ে। তেকে দেখে আর ওদের সবার বুঝতে বাকি রইল না যে তে ওদেরকে মারতে এসেছে। তে দেখে সবাই গান ধরার আগে তে তো সবাইকে একদম মারা শুরু করে দেয়। এক নিমেষে যেন তে সবকিছু একদম ধ্বংস করে দেয়। তে তো পুরো একদম ওর গেট আপ নিয়ে এসেছিল, যেখানে তেকে কেউ চিনতে পারে না। সবাইকে যখন মারা হয়ে যায় তখন তে সেই জাহাজটাতে আগুন লাগিয়ে দেয় আর সব ড্রাগ পুরো একদম ভ্যানিশ হয়ে যায়। তে তো খুব খুশি, কারণ ওর মিশন সাকসেসফুল হয়েছে। সবকিছু কমপ্লিট করার পর তে তো সেখান থেকে চলে আসে। বাট সবাই মরে গেলেও একজন লোক কিন্তু মরেনি, সেটা ছিল সেই মেয়েটার বিশ্বস্ত সেক্রেটারি, যে এখনো জাহাজেই উঠেনি। উঠতে নিয়ে দেখে এইসব কাণ্ড হয়ে গেছে, তখন সেক্রেটারি মেয়েটাকে সবকিছু বললে ওদিক থেকে মেয়েটা তো রাগে একদম গজগজ করতে থাকে, কারণ ওর সব প্ল্যান তে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর এই কাজটা করতে পারলে ওর তো কোটি কোটি টাকা লাভ হতো, বাট কোটি কোটি টাকা লাভ হওয়ার চেয়ে আরো বেশি লস হয়ে গেল। ওর মালগুলো তো পুড়ে গেল, সাথে ওর লোকগুলোও মরে গেল। আমি তোকে একদম ছাড়বো না, আমি জানি এই কাজটা তুই করেছিস। যেহেতু একটা মেয়ে, অন্য কোনো মেয়ে সাহস হবে না আমার জিনিসে হাত দেওয়া। আমি আসছি, তুই অনেক বড় বেড়ে গেছিস। এই বলে মেয়েটা তো একদম ঘরের ভিতর ভাঙচুর চালায়। সকাল 10টা, জাংকুক তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এমন সময় জাংকুককে কেউ জোরে জোরে ডেকে ওঠে। কি রে জাংকুক, কাজকর্ম নাই নাকি এত পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সে ওঠ না। আরে কোন ব্যাটা রে, ওহ সুগার, তুই এত সকালে এখানে কি করছিস? সকাল? তোর এখন সকাল মনে হচ্ছে, 10টা বাজে। আমার আর সকাল দুপুর, বল কি বলতে এসেছিস? রাতে মাল খেয়ে টাল হয়েছিলি নিশ্চয়ই, তাই সকালে উঠতে পারছিস না। দেখ জাংকুক, এসব কিছু ছেড়ে দে, তুই বিয়ে করবি না নাকি? সারা তোর নিজের বিয়ে করার খবর নেই, তুই আসছিস আমাকে বিয়ে করাতে? একটা গুলি মেরে কিন্তু তোর মাথা খুলে উড়িয়ে দেবো। পারিস তো শুধু ওইটাই, আর কি করতে পারিস? একটা মেয়েও তো কপালে জোটো না। যাই হোক, এই নে আমার বিয়ের কার্ড। ও মা, তাই নাকি? বিয়ে করছিস? কবে বিয়ে করছিস আর কাকে? কবে বিয়ে করছিস সেটা কার্ডেই লেখা আছে, আর কাকে বিয়ে করছিস সেটা না হয় বিয়ের দিন গিয়ে দেখিস। মিস্টার জিমিনকে, তাই না? আমি জানি জিমিনকে ছাড়া তো তুই অন্য কাউকে বিয়ে করবি না, কারণ জিমিনের পিছনে তো তুই সবসময় লেগে থাকবি। জানিস যখন বলছিস কেন? আচ্ছা
জাগুক, আমি তোর জন্য মেয়ে দেখি। বল তুই কেমন মেয়ে পছন্দ করিস? আমরা দুজন একদিনে একসাথে বিয়ে করব। সারা তুই আমার বাড়ি থেকে যাবি? আসছে আমাকে বিয়ে করাতে। সুগা তো সেখান থেকে চলে যায়। আর এখানে বলে রাখা ভালো যে সুগা কিন্তু জাগুকের বেস্ট ফ্রেন্ড হয়। আর সুগাই শুধু জাগুকের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। অন্য কোনো কারো সাহস হয় না যে জাগুকের সাথে এভাবে কথা বলার। আজকের দিনটা এভাবে কেটে যায়। দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসে আর তে তো প্রতিদিনের কাজ একই রকম ভাবে চালাতে থাকে। সন্ধ্যার পর পরই তেদের বাড়িতে কে যেন কলিং বেল বাজায়। আর এমার তে তো নিজে লিভিং রুমে বসেছিল। কলিং বেলটা বাজার সাথে সাথে একটা মেয়ে কে দরজাটা খুলে দেয়। এই কে এসেছে রে? তে গিয়ে দেখে আর কেউ না, হানসু হি দাঁড়িয়ে আছে। মানে এটাই সে মেয়ে যার কথা এতক্ষণ বলে আসছিলাম। ওয়াও, সুহি ম্যাডাম জি এখানে কি করছেন? তোকে মারতে এসেছি, তোকে আমি একদম ছাড়বো না। ও আচ্ছা, আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, আমার বাড়িতে এসে আমাকে মারবি? তুই তোর কলিজা কত বড় আছে আমাকে ছুঁয়ে দেখ। তখন সুহি তেকে মারতে গেলেই তেও তো সুহির সাথে ফাইটিং করা শুরু করে দেয়। এই তোমরা দুজন কি শুরু করেছো? হ্যাঁ দেখ, ওকে বলো আমার বাড়ি থেকে চলে যেতে, না স্যার আজকে ওর লাশ শুধু এই বাড়ি থেকে যাবে। সুহি, এই কোন ধরনের অসভ্য, তুমি এটা কি শুরু করছো? আমার মেয়ের সাথে এসে কেন তুমি ফাইটিং করা শুরু করছো? কারণ আপনার মেয়ে আমার সবকিছু জ্বালিয়ে নষ্ট করে দিয়েছে। সাথে যে তোকেও জ্বালিয়ে দেয়নি এটাই তোর অনেক বড় ভাগ্য। আবার তুই এসেছিস আমার সাথে ফাইট করতে? শোন, তুই আমার বারটাও ছুটতে পারবি না, আর এক চুটকেতে না তোকে আমি ভ্যানিশ করে দিতে পারি। বাট তোর মৃত্যু তো আমি এত সহজে দিব না। তোর মৃত্যু হবে তিলে তিলে। আমি দেখবো আর হাসবো, আর তুই ওই দিক থেকে শুধু মরবি, তিলে তিলে মরবি। আর তাই তো আমি তিলে তিলে মরার আগে তোকে মারবো। বলি সুরি তো তেই তেই গান পয়েন্ট করে। গান? প্রিয়াঙ্কি তুই গান দিয়ে ভয় দেখাচ্ছিস? গুলি আছে নাকি ফেকটা নিয়ে আসছিস? তুই গান দিয়ে এই প্রিয়াঙ্কি মেরে ফেলতে পারবি, বাট এই পৃথিবী থেকে কখনো ভ্যানিশ করতে পারবি না। সুহি, আরো বড় গন্ডগোল বাজার আগে তুমি এখান থেকে চলে যেতে পারো। চলে যাব? আমি তো চলে যেতে আসিনি। আমি তো আপনার মেয়েকে মারতে এসেছি। তাহলে মারছিস না কেন? দাঁড়িয়ে আছিস কেন? শুট কর, শুট মি। বলেই একটা লাঠি দিয়ে সুহির গানটাতে দূরে ছটকে ফেলে দেয়। আর নিজের গান বের করে সুহির দিকে তাক করে। কে তুই? এই কাজটা করতে পারিস না। আহ, কুল ডাউন বেবি, আমি তোকে মারবো না, জাস্ট কুল ডাউন। বলে তীর বডিগার্ড গুলোকে ডাক দেয়। আর তে বলে সুহিকে তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যেটাতে সুহি আরো প্রচন্ড পরিমাণে রেগে যায়। এভাবে আর কয়েকটা দিন চলে যায়। তে আর জিমিনের গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। আর সেদিনই জিমিন থেকে বলে, তে একটা কথা বলি শুনবি? আরে ঢংকি, ঢং না দেখিয়ে বল কি বলবি। তে আমাদের তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তো আমার না কয়েকদিন পর বিয়ে। তুই যাবি? ওয়াও, তোর বিয়ে? তোর বিয়েতে তো অবশ্যই যেতে হবে। অবশ্যই যাব। তে তো সত্যি বলছিস যাবি? হ্যাঁ যাব, না যাওয়ার কি আছে? থ্যাঙ্ক গড, আমি ভেবেছিলাম তোকে কত ধরে বেঁধে রাজি করাতে হবে, কিন্তু দেখ তুই সহজে রাজি হয়ে গেলি। হয়েছে হয়েছে, যতই রাজি হই বিয়ের আগের দিন ফোন করে না বললে কখনোই যাব না। আরে বিয়ের আগের দিন কি রে, বিয়ের এক সপ্তাহ আগে থেকে তোকে আমি আমার বাড়িতে নিয়ে রাখবো। আর মার্ডার গুলো কি তোর জামাই এসে করবে? এমন ভাবে বলছিস কেন? আমার জামাই তোর কি লাগে সেটা কি তুই ভুলে গেছিস? কিভাবে ভুলতে পারি, আমার ভাইয়ের মাথাটা তো তুই খেয়েছিস। ইস, তোর ভাইয়ের মাথা আমি খাইনি, আমার মাথাই তোর ভাই খেয়েছে। আর ফুফাতো ভাইয়ের জন্য এত টান, নাকি আবার পছন্দ পছন্দ করিস? সামনে থেকে যাবে নাকি একটা উস্তা খাবি? না না বাবা, তোর হাতের উস্তা খাওয়ার সব আমার নেই, তোর উস্তা মারা মানে গুলি চালানো। আমি যাচ্ছি, বাই বান্ধবী। বলে জিমিন থেকে বিদায় দিয়ে চলে যায়। আর এদিক থেকে তেও বাসায় চলে যায়। দেখতে দেখতে জিমিন আর সুগা বিয়ের দিনটা চলে আসে। জিমিন আর সুগা 3 বছর ধরে রিলেশনশিপে আছে, আর সুগা ছিল তের ফুফাতো ভাই। তের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সুগা তো অবশ্যই থাকবে যেহেতু ফুফাতো ভাই। আর তে সেখানে জিমিনকেও ইনভাইট করেছিল, আর সেদিন থেকে সুগা জিমিনকে পছন্দ করে। বিয়েটা অনেক ধুমধাম করে একটা রিসোর্টে হচ্ছে। তে সুগার বোন হলেও জিমিন তো তেকে নিজের দলে টেনে নিয়েছে, মানে তে এখন হয়ে গেছে পাত্রীপক্ষ। আর এই বিয়েতে কিন্তু জাগুকও এসেছিল, কারণ জাগুক আর সুগা একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সুগা আর জিমিনকেও এক জায়গায় একসাথে বসানো হয়েছে। ওদের দুজনকে দেখতে তো বেশ সুন্দর লাগছিল, আর জিমিন তো পুরো পুরীর মতো করে সেজেছিল। তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে বলে কথা। এখানে কিন্তু আরএমও এসেছিল, কিন্তু আরএম কিন্তু হয়ে গিয়েছিল বরপক্ষের। সুগা সুহিকেও বলেছিল, কিন্তু সুহি এখানে আসেনি, কারণ সুহি জানতো তের বান্ধবীর সাথে সুগার বিয়ে হচ্ছে। চারদিকে মানুষের গমগম করছে, আর এখানে তে তো একদম সিম্পল গেট আপ নিয়ে এসেছে, যেন তেকে দেখে বোঝাই যাচ্ছে না যে ও একটা মাফিয়া কুইন। আর সবাই ওকে দেখে এত বেশি ভয় পায়, আর তেও সবার সাথে নর্মালি বিহেভিয়ার করছিল। আর এদিকে জাগুককে দেখে অনেকে চিনতে পায়, আবার অনেকেও চিনতে পায় না। যারা চিনতে পায় না তারা
তো নরমালই ছিল, কিন্তু যারা চিনতে পায় তারা তো জাংকুকের থেকে তিন হাত দূরে ছিল। কাজেই সে তো সুগার জিমিনের বিয়েটাও সম্পূর্ণ করে। তিনি যাচ্ছিল জিমিনের কাছে আর জাংকুক সুগার কাছে, এমন সময় দুজনের মাঝে ধাক্কা লাগে। আনফরচুনেটলি তেতো পড়েই যেতে নেয়, তখন জাংকুক দেখে ধরে ফেলে। এখানে জাংকুক আর তেতোর মাঝে তো আই কন্টাক্ট হয়, দুজন দুজনের দিকে তো একদম এক দৃষ্টিতে তাকিয়েছিল। জাংকুক যেন তেকে দেখে পুরাই ফিদা হয়ে গেছে, তেকে ছাড়ার নামই নেই। আর তেতো জাংকুকের চোখের নেশাতেই ডুবে গেছে। এই সময় আবারও ডাক পড়ে, জাংকুক আমি তোকেও তো ডাকলাম, তুই আবার কই? সুগা আর জিমিনের ডাকে তো ওদের দুজনের হুশ ফেরে। তখন তেতো দ্রুত করে উঠে দাঁড়ায়। কিন্তু তে চিনল না, আর এই কারণে জাংকুকের থেকে এত বেশি ভালো লেগেছে।
এদিক থেকে সুগার জিমের বাথরুমটা তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর জিমিন তো হাজারো ফুলের মাঝে বসে আছে। জিমিন তো এতদিন এই স্বপ্ন করছিল যে কবে ও সুগার বউ হবে, ফাইনালি হয়ে গেল, আর সুগার জিমিনকে অনেক বেশি ভালোবাসত। রুমে ঢুকতে দেখে হাজারো ফুলের মাঝে জিমিন বসে আছে। বাট জিমিন কিন্তু একদম ঘুমটা দেয়নি, একদম ইউনিক স্টাইলের বাসর হবে। কি করছান, মাথায় ঘুমটা কই তোমার? কিসের ঘুমটা? হ্যাঁ ঘুমটা টুমটা দিতে পারবো না, আদিম যদি পড়ে আছো এখন কি কেউ ঘুমটা দিয়ে বসে থাকে নাকি? বিয়ের ড্রেস চেঞ্জ করে ফেলেনি, এটাই তো তোমার অনেক বড় ভাগ্য। আবার আসছে ঘুমটা কই? ওকে ওকে বাবা, ঘুমটা না দিলে বাসর করে কি করতে হয় সেটাও কি জানো না? কি করবো? আরে হাজবেন্ড কে সালাম করতে হয়। আচ্ছা আসসালামু আলাইকুম আমার জামাই, এভাবে না পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। ও হো হো, আমাকে দিয়ে তোমার পা ধরানোর এত শখ, তোমাকে আমি এখন পায়ে হাত দিয়ে সালাম করবো? তো করবে না, আমি তোমার হাজবেন্ড না। তো কি হয়েছে, পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না? এগুলো আগে করেছি সবাই। আর সুগা আমার অনেক বেশি গরম লাগছে জানো, আমি এগুলো চেঞ্জ করে আসি। বলেই জিমিন ড্রেস চেঞ্জ করার জন্য নিচে নামতেই স্লিপ খেয়ে তো সুগার কোলের উপরে পড়ে যায়। কি হলো আমার বউ, ড্রেস চেঞ্জ করে আসো? মাঝে ব্যথা পেলাম তো। মাঝে ব্যথা তুমি পেলে না আমি পেলাম? এত বড় হাতির মতো দেহটা নিয়ে আমার উপর পড়ছো। কি বললে তুমি? হাতি বললে আমাকে? যাও তোমার সাথে কথা বলবো না। আরে আরে আরে, আমার বউটা রাগ করে কোথায় যায়? আজকের দিনে কি রাগ করলে চলে? তো রাগ করবো না, তুমি আমাকে হাতি বললে কেন? আমি হাতি মতো? একদম না, তুমি তোমার হাসির বাচ্চা। বলে তো সুগা জিমিনকে কিস করে দেয়। আর আজকে তো ওদের বাসরাতায় জিমিন ও সুগাকে বাধা দেয় না, ওরা দুজন তো ভালোবাসার সমুদ্রে চলে কিছু জানে না, কিন্তু তে তো সবকিছু একদিন ওকে জানিয়ে দেবে। একদিন হঠাৎ করে জাঙ্কুক তেকে একটা পার্কে ডাকে, আর তে রীতিমতো জাঙ্কুকের কথা শুনে সেখানে চলে আসে। ওরা দুজন তো ভালোই মোটামুটি ঘোরাঘুরি করে। জাঙ্কুক দুজন দুজনের সাথে কোনো বডি কাটে ছিল না। হঠাৎ করে জাঙ্কুক থেকে একটা ফুল বাগানে নিয়ে এসে থেকে তো প্রপোজ করে দেয়। তে মাফিয়ার কারণে জাঙ্কুকের থেকে পরিচয় গোপন করেছে, এই কারণেই হয়তোবা জাঙ্কুক তে থেকে পরিচয় গোপন করেছে, তাই তে এই সব বিষয় ভাবে না। আর জাঙ্কুক থেকে পরিচয় দেয় যে জাঙ্কুক একজন বিজনেসম্যান। তে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর সেই প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি সত্যি বলছি তোমাকে ছেড়ে কখনো যাবো না। নিশ্চয়তা কি আছে তা? জাঙ্কুকের
দিকে কারেন্ট পয়েন্ট করে, কিন্তু জাকুক এদিক ওদিক না তাকিয়ে সাথে সাথে ছেলেটাকে একটা লাথি মেরে গানটা ফেলে দেয়। আর ব্রিজের দিকে চেপে ধরে বলতে থাকে, তোর ওই আবাল মার্কা বল শুনে তাও নাই মানতাম যে ও আমাকে মারতে এসেছে। তুই একটা চাপা সুটকি হয়ে আমার সাথে লড়তে এসেছিস মিস্টার জিওন জাকুক মাফিয়া কিংকে, যে জাকুক একাই সবাইকে মেরে ফেলে সে জাকুককে মারতে এসেছিস তুই একা। আমার এক হাতে চুটকি দিতে তুই মারা যাবি, তুই আবার আমাকে কি মারবি? দেখুন আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই, আমাকে টাকা দিয়েছে তাই আমি মারতে এসেছি। এক ঝটকাতেই কথা শর্ট চেঞ্জ হয়ে গেল। তুই যেহেতু আমাকে মারতে এসেছিস তাহলে তো তুই আমার শত্রু হয়ে গেলি, আর শত্রুরা শত্রুকে কখনো বাঁচিয়ে রাখে না, আর তাই আমিও তোকে বাঁচিয়ে রাখবো না বলে জাকুক গান বের করে ছেলেটাকে শুট করে দেয়। আর ব্রিজের নিচের পানিতে ছেলেটাকে ফেলে দেয়। জাকুকের হাতে তো একটু রক্ত পড়ে যায়, সেটা টিস্যুতে মুছতে মুছতে জাকুক গাইতে গিয়ে বসে, উদ্দেশ্য তের সাথে দেখা করার। তে তো অনেকক্ষণ ধরে জাকুকের জন্য ওয়েট করছিল, তখন জাকুক সেখানে গিয়ে পৌঁছায়। সরি সরি তে একটু দেরি হয়ে গেল, আসলে রাস্তায় একটা ঝামেলা হয়ে গিয়েছিল। কি এমন ঝামেলা যে এত বেশি দেরি হলো? পার্সোনাল ঝামেলা তাই আর কি, চলো যাই। জাকুক তোমার হাতে কি লেগে আছে এটা? আসলে ছেলেটার রক্ত তো জাকুক ভালোভাবে মুছেও নেই তাই আর কি এখনো হাতে লেগে আছে। আসলে রাস্তায় না হোলি খেলা হচ্ছিল, সেখান থেকে না লাল রং হয়তো ভরে গেছে, এটার জন্য রাস্তায় ঝামেলা হয়েছিল। তো তুমি না বলে পার্সোনাল কিছু ব্যাপার? সেটা তো ফোনে হয়েছে বোকা, চলো হাঁটি, ঘুরতে এসেছি ঘুরে বেড়াই বলে তো তে আর জাকুক একসাথে ঘুরতে থাকে। বাট তে মনে মনে ভাবছে, মিস্টার জিওন জাকুক তুমি আমাকে শেখাচ্ছো কোনটা হোলির রং আর কোনটা মানুষের রক্ত? মার্ডার করে তুমি আমার সামনে আসছো সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পারছি, বিকজ অফ আই এম নট নর্মাল তে, আই এম কিম টিয়াং। আর তুমি আমাকে বোকা বানাচ্ছো রাস্তায় হোলি খেলার দোষ দিয়ে, আরে তোমার গা দিয়ে তুমি মানুষের রক্তের গন্ধ পাচ্ছি। তখন জাকুক আর তে তো অনেক ঘুরে বেড়ায় আর ভালো কিছু টাইম স্পেন্ড করে। রাতের বেলা জাকুক ল্যাপটপে বসে বসে কিছু কাজ করছিল, এমন সময় জাকুকের ফোনটা বেজে ওঠে। জাকুক ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার, বাট জাকুক ফোনটা ধরে বসে। হে মিস্টার জিওন জাকুক, আপনি কি জিওন জাকুক? হ্যাঁ বলছি, আপনি কে? উফ, শুনেছিলাম মাফিয়ার আগে জিজ্ঞাসা করে আমার নাম্বার কোথায় পেয়েছেন, বাট আপনি তো তার উল্টো, আপনি জিজ্ঞাসা করলেন আমি কে? তার জন্য তো সব মাফিয়ার মতো আমি না, আপনি সবসময় উল্টো দেখে চলি। আর আপনি কি বলতে ফোন দিয়েছেন সেটা বলুন। একজনকে মারতে হবে তাই ফোন দিয়েছিলাম। আমি কোনো কন্ট্রাক্ট ডিলার নই যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অন্য কাউকে মারি, আমি হচ্ছে একজন মাফিয়া, আমার যার সাথে শত্রুতা থাকে তাকে আমি মারি, তাছাড়া আমি কাউকে মারি না। কিন্তু আমি তো শুনেছি আপনি সবাইকে মারেন। আমি জানি না আপনি আমাকে দেখেছেন কিনা, কিন্তু আমার ভয়েস দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি চিপা গোলের 2 টাকা পয়সার মাফিয়া? আই এম মাফিয়া কিং মিস্টার জিওন জাকুক, ইউ নো সেকেন্ড টাইম এই নম্বরে ফোন দিলে ট্র্যাক করে আপনাকে একদম ভ্যানিশ করে দিব বলে তো জাকুক ফোনটা কেটে দিচ্ছিল। তখন হ্যান্সুই বলে ওঠে, আরে জাকুক শুনুন না আমার কথা, হয়তো বা আমার শত্রুটাও আপনারও শত্রু। হোয়াট ডিড ইউ সে? হ্যাঁ আমি একদম ঠিক বলছি, আমি আপনাকে একটা লোকেশন দিচ্ছি একটা রেস্টুরেন্টে, ফোনে তো এত কথা বলা যায় না, আমরা সামনাসামনি না হয় সব কথা বলি। ওকে ফাইন বলে তো জাকুক ফোনটা কেটে দেয়। রাতে তে ফোন দিলে তো তের সাথে রসের আলাপ করা শুরু করে। পরের দিন হ্যান্সুইর কথা অনুযায়ী জাকুক তো সেই ঠিকানায় চলে যায়, বাট হ্যান্সুই কিন্তু আগে থেকে সেই রেস্টুরেন্টেই বসেছিল, আর রেস্টুরেন্টটা ছিল সুগার, মানে এই রেস্টুরেন্টের মালিকই আমাদের সুগা। কিন্তু সুগা সচরাচর রেস্টুরেন্টে আসে না, আজকে কি মনে করে হঠাৎ এসেছে, এসে তো হ্যান্সুইর দেখা পেয়েছে। আর সুগা যেহেতু জানে হ্যান্সুইর সাথে তের অনেক বড় শত্রুতা, তাই সাথে সাথে তেকে ফোন লাগায়। হ্যালো তে। ও সুগা ভাইয়া তুমি ফোন দিছো, বলো কি বলবা? আজকে আমি আমার রেস্টুরেন্টে তো হ্যান্সুইকে দেখতে পেয়েছি। হোয়াট? অনেকক্ষণ ধরেই বসে আছে, হয়তোবা কাউর জন্য ওয়েট করছে। কার জন্য? আর হয়তোবা আমাকে মারার জন্য কোনো লোক ঠিক করবে। তে হ্যান্সুইর সাথে তোর ঝামেলা এখনো মেটেনি? আরে ভাইয়া তুমি পাগল নাকি? হয় ওর মরতে হবে না হয় আমার মরতে হবে, তারপরে এই ঝামেলা মিটবে। ভাইয়া প্লিজ তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? অবশ্যই করতে পারবো, ফোনটা যেহেতু আমি দিয়েছি তো কাজটা আমি করতে পারবো, বল কি করতে হবে? ভাইয়া হ্যান্সুইর যেখানে বসে আছে মানে যে টেবিলটাতে বসে আছে, তুমি ওইখানে একটা মাইক্রোফোন সেট করে দেবে, সেটা আমার মোবাইলের সাথে কানেকশন থাকবে। ও কার সাথে কি কথা বলে আমি সেটা শুনতে চাই। ডান, এখনই করছি। কিন্তু ভাইয়া কিভাবে করবে? তুই মাফিয়া দেখে কি শুধু তোর মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় নেই। ওয়েটারকে পাঠাবো সফট ড্রিঙ্ক দেওয়ার জন্য, তারপরে ওই ওয়েটারকেই বলবো টেবিলের নিচে মাইক্রোফোন লাগিয়ে দিয়ে আসতে। ব্যাস
কাজ শেষ? উফ ভাইয়া, তুমি অনেক জোস, প্লিজ কাজটা করে দাও, এখনই দিচ্ছি ফোন কাট। বলেই সুগা ফোনটা কেটে দেয়। আর সুগা যেটা যেটা করতে চাইলো সবই করে। একটা ওয়েটারকে দিয়ে হানসুই কাছে সব ড্রিঙ্ক পাঠায়, আর টেবিলের নিচে মাইক্রোফোন লাগিয়ে দিয়ে আসে, যেন তে ওই দিক থেকে সবকিছু শুনতে পারে। কিছুক্ষণের মধ্যে জাংকুক সেখানে এসে হাজির হয়, কিন্তু জাংকুক জানতো না এটা সুগার রেস্টুরেন্ট, কারণ এটা সুগার বাবার রেস্টুরেন্ট। এখন ও দায়িত্ব নিয়েছে এই রেস্টুরেন্টের কথা জাংকুককে বলেনি। জাংকুক হানসুইকে চিনত না, কিন্তু সুহি জাংকুককে খুব ভালোভাবেই চিনত, যার কারণে জাংকুক আসার সাথে সাথে সুহি ওকে চিনে ফেলে। তখন সুহি গিয়ে জাংকুককে পরিচয় দেয় যে ও জাংকুককে এখানে ডেকেছে। তখন দুজন আবার একই টেবিলে বসে কথা বলতে স্টার্ট করে। আই নো কোনো কাজের জন্য আমাকে ডেকেছেন, বাট আমি আপনাকে চিনতে পারিনি। আমি সুহি, হানসুই ইন দা মাফিয়া গার্ল, আর মিস্টার লিকে তো চিনবেনই, তার মেয়ে আমি। মিস্টার লি নামটা চেনা চেনা লাগছে, বাট মনে পড়ছে না। ভালোভাবে মনে করুন, মিস্টার লিকে আপনি অবশ্যই চিনবেন। তখন জাংকুক একটু ভাবতে স্টার্ট করে, আসলে মিস্টার লিকে জাংকুক চেনে। তখন সুগা দেখে হানসুইর সাথে জাংকুক বসে আছে, তখন সুগা তো পুরো দমে অবাক হয়ে যায়। আর ওইদিক থেকে তেও বুঝতে পারছিল যে কোনো একটা ছেলে এসেছে, আর কণ্ঠটা অনেক বেশি চেনা চেনা লাগছিল। সুগা আর দেরি করে না, সঙ্গে সঙ্গে থেকে ফোন লাগায়। হ্যালো তে। হ্যাঁ বলো ভাইয়া। তে, এখানে শুধু সুহি না, জাংকুকও আছে। কি বললে? জাংকুক সুহির সাথে দেখা করতে গিয়েছে মানে? আমি বেশ বুঝতে পারছিলাম এখানে কেউ এসেছে, আমার কণ্ঠটা অনেক বেশি চেনা চেনা লাগছিল। ওকে আমি আসছি, ওদের দুজনের খেল তো আমি খতম করব। আচ্ছা আগে শোন কি বলে, তারপর না হয় সব ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এই বলে তে ফোনটা কেটে দেয়। তে তো পুরো একদম রাগে গজগজ করছিল। আর এদিক থেকে জাংকুকেরও মিস্টার লের কথা মনে পড়ে যায়। মিস্টার লে আমার বাবার বন্ধু ছিল, আঙ্কেল তো আর বেঁচে নেই তাই না? হ্যাঁ, আমার বাবা বেঁচে নেই, আর আপনার বাবাও বেঁচে নেই, আর আপনার বাবা আর আমার বাবাকে যে মেরেছে সে একই লোক। মানে? আমি কি তোমাকে তুমি তুমি করে বলতে পারি? আসলে আমি বলতে চাইছি, তোমার বাবাকে যে মেরেছে আর আমার বাবাকে যে মেরেছে সে একই লোক, তার মানে ও আমারও শত্রু তোমারও শত্রু, তাই আমরা দুজন মিলে ওকে মারবো। সেই হচ্ছে মিস্টার কিং নামজুন আর কিং তেয়াং। কথাটা শুনে তো তের ওইদিক থেকে মেজাজ একদম গরম হয়ে যায়। তে আর এদিক ওদিক ভাবে না, ডাইরেক্ট নিজেকে রেডি করে নেয়। উচিত জবাব তো সবার সামনেই দিতে হবে তাই না? তে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ে, বাট ফোনে সবকিছু শুনছিল। কিং তেয়াং হলো একজন মাফিয়া গার্ল, আর ওর বাবা কিং নামজুন, আর ওরা দুজন মিলে আমার বাবা আর তোমার বাবা আমাকে মেরেছে। আমি তো ওদের একদম ছাড়বো না, ওদেরকে আমি একদম শেষ করে দিব। আর ওই কিং তেয়াংকেও আমি দেখে নেব, ও আমার লোককেও মেরেছে। ওর খোঁজ আমি অনেকদিন ধরে করছিলাম, কিন্তু কোনো ডিটেলসই পাচ্ছিলাম না। তাহলে ভাবো, তোমার বাবা আমাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, তাহলে আমাদের দুজনকে মারতে ওর এক মিনিটও টাইম লাগবে না, ওদের দুজনকেই শেষ করতে হবে। ওদের ফাইনাল, ওর লোকেশন পাঠাও, ওর মৃত্যু তো আমার হাতেই হবে। সঙ্গে সঙ্গে জাংকুকের ফোনে তো লোকেশন চলে যায়। আমি তো সবকিছু রেডি করে রেখেছি, শুধু তোমার সঙ্গটা পাওয়ার জন্য ওয়েট করেছিলাম। তেয়াং তুই আমাকে মারবি না? দেখ এবার আমরা দুজন মিলে তোর বাপ আর তোকে কিভাবে পিষিয়ে মারি, দেখলি কিভাবে সব দোষ তোর আর তোর বাপের ঘাড়ের উপর দিলাম। বলেই তো সুহি মনে মনে অনেক বেশি হাসতে থাকে। এদিক থেকে তো জাংকুকের চোখ লাল হয়ে গেছে, কারণ জাংকুক ওর বাবা মার মৃত্যুর প্রতিশোধের জন্য ও আজকে এত বড় মাফিয়া, যেখানে ওর একজন বিজনেসম্যান হওয়ার কথা ছিল, স্বাভাবিক লাইফ লিড করার কথা ছিল, কিন্তু ও এখন পরিণত হয়েছে একটা হিংস্র প্রাণীতে, শুধুমাত্র ওর বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। জাংকুক তো হানসুইর সাথে ডিল ফাইনাল করে উঠে আসতে নিচ্ছিল, এমন সময় কেউ সেখানে গুলি চালায়, দেখে তো পুরো দমে অবাক হয়ে গেছে। আমি মাফিয়া নাকি সেটা জানা বড়
বড় কথা না, তুমি আগে এটা বলো তুমি হানসুর সাথে এখানে কি করছো? আমি ওর সাথে আমাকে মারার প্ল্যান করছো তাই না? তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারার প্ল্যান করছি না। বিশ্বাস বিশ্বাস তো আমি নিজে নিজেকেই করতে পারি না, তা আবার তোমার মতো একটা মাফিয়াকে। তুমি কেন আমার কাছে তোমার পরিচয় গোপন করেছো? কেন তুমি করনি? তুমি যে একটা মাফিয়া, তুমি কি আমাকে বলেছো যে আমি একটা মাফিয়া? তাহলে আমি কেন পরিচয় গোপন করবো না? তুমি কি আমার সম্পর্কে কখনো জানতে চেয়েছো যে তোমার গার্লফ্রেন্ড কি করে বা তোমার গার্লফ্রেন্ড কে? কিন্তু আমি তোমার সম্পর্কে আগে থেকে সবকিছু জানতাম। তুমি কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানতে, তাহলে কেন আমাকে সঙ্গ দিয়েছিলে? জানো, ওর কথা একদম ভুলো না, ওর বাবা তোমার বাবা মাকে মেরেছে। ও আচ্ছা, আমার বাবা জানোকে বাবা মাকে মেরেছে? এবার বল যে তোর বাপকেও আমার বাপই মেরেছে? হ্যাঁ জানো, তুমি দেখছো ও নিজেই সবকিছু বলে দিচ্ছে, ওর বাবা তোমার বাবা মা প্লাস আমার বাবা কেও মেরেছে। কি আমি তোমাকে আর তোমার বাবা মাকে একদম ছাড়বো না। এই তুই কাকে বলছিস? তুই কাকে তে বলছিস? বললাম না যে আমার সবচেয়ে আপন, সেই শুধু আমাকে তে বলে ডাক। তুই কি আমার আপন নাকি? ভেবেছিলাম তোকে আপন, কিন্তু তুই তো আমার সাথে চিট করেছিস। কিন্তু তুই চিন্তা করিস না যে আমি কষ্ট পাবো। আই এম এ হার্টলেস মাফিয়া গার্ল। তোমাকে কে বলেছে যে ওর সাথে আমি এখানে আছি? আমি আমি বলেছি তোকে। সুগা, তুই তুই আমার সাথে চিটিং করলি? জাগুক, এখানে কেউ কারোর সাথে চিটিং করেনি। এখানে সবচেয়ে বড় চিটিং করেছে হানসুই তোর সাথে। তুই তো আমার সাথে চিটিং করেছিস, তার উপর আবার হানসুই দোষ দিচ্ছিস? তোদের এক একটাকে আমি ছাড়বো না, সবগুলোকে পিষে মারবো। আর সুগা, তুই তো জানিসই যে আমি যা বলি তাই করি। আরে তুই মারবি কি রে? তোকে তো আমি এখন নিজের হাতে মারবো। বলেই তো তে জাগুকের দিকে কান তাক করে। তুই এটা কি করছিস? তুই না জাগুককে ভালোবাসিস? আর ভালোবাসা, তুমি কি দেখছো ভাইয়া যে আমি কাউকে কখনো ভালোবাসছি? আর ওই যে একজন মহারানী দাঁড়িয়ে আছে, বাট জাঙ্কুককে মারার আগে আমি আগে ওকেই মারবো। বলে জাঙ্কুকের দিকে গান সরিয়ে দে তো হানসুয়ের দিকে গান ধরে। জাঙ্কুক দেখছো, এখন ও আমাদের দুজনকে মারার চেষ্টা করছে। চলো আমরা এখান থেকে চলে যাই। চলে যাব মানে ওর বাপ আমার বাবা মাকে মারছে, আমি এত সহজে ওকে ছেড়ে দেব? এর প্রতিশোধ তো আমরা পরে নিব, কিন্তু চলো এখন আমরা যাই। ভয় পেয়ে গেল নাকি সুই? হাউ ফানি, আমি হচ্ছে বিড়াল আর তুই হচ্ছিস ইঁদুর। বিড়াল যেমন ইঁদুরের সাথে খেলতে খেলতে ইঁদুরকে মেরে ফেলে, তেমনি তোর সাথে আমি আরো কিছুদিন খেলবো, তারপর যখন সময় হবে না একদম ভ্যানিশ করে দেব। তুই কি মনে করিস আমি গান পয়েন্ট করে মেরে তোকে এত সহজ মৃত্যু দেব? তোকে তো আমি আগুনে পুড়িয়ে মারবো। কিন্তু ভয় পেয়ে হানসু আর জাঙ্কুক কিন্তু সেখান থেকে চলে যায়, আর সুগা তেকে থামিয়ে দেয়। কিন্তু জাঙ্কুক কিন্তু তেকে অনেক বেশি ভালোবেসেছিল, আর তেও জাঙ্কুককে অনেক ভালোবেসেছিল। কিন্তু তে হানসুর সাথে জাঙ্কুককে দেখে মেনে নিতে পারেনি, তাই এইসব কথা জাঙ্কুককে বলে দিয়েছে। আর জাঙ্কুকের ব্রেন তো ওয়াশ করা হয়েছে। হানসু যখনই বলেছে যে তের বাবা জাঙ্কুকের বাবা মাকে মেরেছে, তখন থেকে জাঙ্কুকের তের উপর রাগ হয়ে গেছে। এভাবে আরো কয়েকটা দিন চলে যায়। তের মন তো প্রায় প্রায় অনেক বেশি খারাপ থাকে, কারণ জাঙ্কুক কিভাবে পারলো হানসুর এক কথায় বিশ্বাস করে নিতে? জাঙ্কুক তো পারতো আর একটু খোঁজ খবর নিতে। এটা আবার তের বাবা খেয়াল করে, দেখে যে প্রায় প্রায় তের মনটা খারাপ করে থাকে। তে যে সুগারের জন্য গিয়েছিল এটা কিন্তু তের বাবা জানতো, তাই ভাবে এমন কি হয়েছে যে তে এভাবে মন খারাপ করে থাকে? তাই এদিক ওদিক না ভেবে আর এম গিয়ে সুগার সাথে দেখা করে। কিরে সুগার, সেদিন তোদের রেস্টুরেন্টে কি হয়েছিল তের সাথে? কেন মামা, তোমাকে কিছু বলেনি তে? না, ও তো আমাকে কিছু বলেনি। কেন, কি হয়েছে, তুই কি বলবি আমাকে? তাহলে শোনো সব বলছি। তখন তো সুগার তার মামাকে সবকিছু বলে দেয় যে তে জাঙ্কুককে ভালোবাসতো আর কি কি হয়েছে। তখন নামজন ভাবে তে জাঙ্কুককে এতটাই ভালোবাসতো যে এখন জাঙ্কুকের জন্য মন খারাপ করে থাকে, তেও আবার কাউকে ভালোবাসতে পারে? আমি জাঙ্কুকের সাথে দেখা করব আর সব কথা খুলে বলবো, আর আমার মেয়েকে কেন এত কষ্ট দিয়েছে সেটাও আমি ওকে বলবো। না মামা, তুমি জাঙ্কুকের কাছে যেও না, ও তো তোমার উপর অনেক রেগে আছে। ও ভেবেছে যে তুমি ওর বাবা মাকে মেরেছো, সেটাই তো বলতে যাবো, সত্যিটা তো জানাতে যাবো যে কে কাকে মেরেছে। বলে আরএম হন হন করতে করতে সেখান থেকে চলে যায়। আর আরএম কিন্তু জাঙ্কুককে বেশ ভালো করে চেনে। যেতে যেতে আরএম কাউকে একটা ফোন দেয়, তারপরে জাঙ্কুকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক তো আরএম আর তের উপর অনেক বেশি রেগে আছে, কিন্তু জাঙ্কুক ভেবেছে আরএম যেহেতু ওর বাবা মাকে মেরেছে তাই ও শুধু আরএম কেই মারবে, তে তো কিছু করেনি তাই ও তেকে মারবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? তের বাবাকে যদি ও মারে তাহলে তে তো ওকে কখনোই ভালোবাসবে না। এটা ভেবে ভেবে তো জাঙ্কুকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক আরএমকে মারবেই। তখন তো আরএম জাঙ্কুকের বাড়িতে চলে যায়। তো বুঝতেই পারছো নেক্সট পার্টে কি যুদ্ধটাই না লাগবে? দেন ওয়েট ফর নেক্সট পার্ট। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।